আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সমস্ত মা এবং বোনদের গর্ভের সন্তান বারবার নষ্ট হয়ে যায় তাদের জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমাদের অনেক মা এবং বোন আছেন যাদের গর্ভের সন্তান বারবার নষ্ট হয়ে যায়। অনেক বোন আছেন যাদের গর্ভের মধ্যে এক থেকে ছয়বার তার বাচ্চা নষ্ট হয়ে গেছে। এই গর্ভকে টিকিয়ে রাখার জন্য আপনারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু এর কোনো সমাধান আপনি পান নাই। এই গর্ভকে টিকিয়ে রাখার জন্য আপনারা বিভিন্ন কবিরাজের দ্বার প্রান্তে গিয়েছেন, কিন্তু কোনো ফল আপনি পান নাই। আমি সেই সমস্ত মা বোনদেরকে বলবো, আপনারা এই আমলটি করবেন। এই আমলের উসিলায় আল্লাহ পাক আপনার গর্ভকে টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। যে সমস্ত মা বোনদের গর্ভের মধ্যে সন্তান মারা যায় তাদের সংসারের মধ্যে সবসময় অশান্তি লেগেই থাকে। এই আমলটি আপনাকে করতে হবে যেদিন থেকে আপনার গর্ভের মধ্যে সন্তান আসবে সেই দিন থেকে নয় মাস পর্যন্ত। কোরআন শরীফের এই আয়াতটুকু তেলাওয়াত করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনি প্রতিদিন একবার খাবেন। এই আমলটি যদি কোনো মা প্রতিদিন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ পাক আপনার গর্ভকে নিরাপদে রাখবেন এবং বদনজর থেকে আপনার সন্তানকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। যে মা এই আমলটি নিয়মিত করবেন তার গর্ভ আর কোনোদিন নষ্ট হবে না, আল্লাহ পাক নিজ হাতে তার গর্ভকে টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমি যেই আমলটি দিলাম এই আমলের উসিলায় যদি আল্লাহ পাক আপনার মনে আশা পূর্ণ করে দেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমি যেন আপনাদের উপকার করার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি।